আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইমবি তাহের ব্লগস আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো ছোট্ট আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। দেখুন কত সুন্দর এখানে ব্যাঙ্গের ছাতাগুলা এবং লাইটিংগুলা। তো এগুলাই আমি একটু শ্যুট করলাম আমার প্রিয় ভাই বোনদের সাথে। তো এখানে দেখুন কি সুন্দর ঝর্ণা সিস্টেম। তো এই আর কি। তো আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। তো ভিডিওতে তো আপনারা ভিডিওটা উপভোগ করতে থাকুন, আর কথা বাড়ালাম না। তো আপনারা প্লিজ ভিডিওটা এনজয় করুন। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের এক একটা কমেন্ট আমার সামনে পথ চলার অনুপ্রেরণা। আর ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ। আপনাদের একটা লাইক অনেক মূল্যবান, আমাকে পাঁচজন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো প্লিজ ভিডিওটা দেখার শুরুতে আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে যে অবস্থায় আমার ভিডিওটা দেখতেছেন, দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আপনারা আর ভিডিওটা উপভোগ করতে থাকুন। মার্কেট করতে কার না ভালো লাগে। তো মার্কেটে গিয়েছিলাম, তো ওইখানে এই সিনারিগুলো আমার অনেক ভালো লেগেছিলো, তার মাঝে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই আর কি। তো সব কিছু আসলে ভিডিও শ্যুট করা এবং শেয়ার করার মানসিকতা থাকে না সব সময়। তো আজকে ভাবলাম যে অনেক দিন যাবত আপনাদের সাথে ব্লগ ভিডিওতে কথা বলতেছি না, তো এই কারণে একটু বয়স দেওয়া। তো এই আর কি। তো ঘুরতে না ঘোরাঘুরি করতে না কার না ভালো লাগে, আমি তো মনে করি আমার মতো সবারই ঘোরাঘুরি করতে ভালো লাগে। আর বিশেষ করে আমরা যারা বাইরে থাকি সব সময় একা রুমে, আর যারা জব করে তাদের অপশন আলাদা, আর আমরা যারা জব করি না রুমে থাকি তারা যখন একটু বাইরে যায় তারা মনে হয় যে খাঁচার পাখির মতো, কোথাও আমার হারিয়ে গেলাম যাওয়ার নেই মানা। তো এই আর কি, ওরকম আর কি হয়ে যায় আমরা। তো আমার এই ভিডিওটা আপনাদের কাদের ভালো লেগেছে অবশ্যই প্লিজ জানাতে ভুলবেন না। তো আমার তো বেশ ভালো লাগে যখন আমি বাইরে যাই, তখন খুবই এনজয় করি। আর আমার ছেলে তো সারাক্ষণ বাসায় থাকতে থাকতে হয় বোর হয়ে যায়, যখনই আমরা বাইরে যাই হয় খুব এনজয় করে। তো আপনারাও আমার এই ভিডিওটা এনজয় করবেন, আর প্লিজ সবাই আমাকে এভাবে সাপোর্ট করবেন। Thank you.
একটু ঘোরাঘুরির পর তো এর মাঝে আমার সেলের কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্লিজ আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ওকে যেন আল্লাহ নেক হায়াত দান করে মানুষের মতো মানুষ করতে পারে। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর প্লিজ আমাকে এভাবে সাপোর্ট করবেন পরবর্তী দিনগুলোতে। তো আজকের জন্য এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যে যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।